আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোডটি শুরু করছি। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে অনেকগুলো টিপস সহ ফুচকা তৈরির একদম সহজ আর পারফেক্ট একটা রেসিপি। হুবহু এই রেসিপিটা ফলো করে ফুচকা তৈরি করলে 99.99% ফুচকাই ফুলবে, আর অবশ্যই প্রত্যেকটা ফুচকাই খুব বেশি মচমচে হবে আর সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত। এই ভিডিওতে আমি চেষ্টা করব ফুচকা তৈরির সব টিপসগুলো A to Z দেওয়ার জন্য। খুঁটিনাটি সব টিপসগুলো বলতে যেয়ে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তারপরেও আমি বলবো ভিডিওটা যারা একদম পারফেক্ট ফুচকা তৈরি করতে চান তারা না টেনে সম্পূর্ণটা দেখবেন। এরকম মচমচে আর পারফেক্ট ফুচকা তৈরির রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। চলুন তাহলে পারফেক্ট ফুচকার সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোলের মাঝে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ আটা, তারপর নিচ্ছি আধা কাপ সুজি। এখানে আধা কাপ আটা আর আধা কাপ ময়দা দিয়েও ফুচকা তৈরি করা যাবে, তবে সেই ফুচকাটার চাইতে সুজি দিয়ে তৈরি করা ফুচকাটা বেশি সময় ধরে মচমচে থাকে। সুজি মোটামুটি সব মুদি দোকানেই পাওয়া যায়, আপনারা সুজি দিয়ে এই ফুচকাটা বানানোর চেষ্টা করবেন। তারপর এর সাথে দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ বেকিং সোডা, বেকিং পাউডার না, অবশ্যই বেকিং সোডা নেওয়ার চেষ্টা করবেন। এরপর এর সাথে আমি যোগ করছি 1 চা চামচ তাল মাখনা। ফুচকাওয়ালা মামারা কিন্তু ফুচকাতে অবশ্যই এই তাল মাখনাটা ব্যবহার করে। তাল মাখনা যে কোনো মশলার দোকান বা সুপার শপে কিনতে পাওয়া যায়, আমি এটা স্বপ্ন থেকে নিয়েছি, 100 গ্রাম 65 টাকা নিয়েছে। তাল মাখনা না দিলেও কিন্তু ফুচকা মচমচে হবে অবশ্যই, কিন্তু সেই ফুচকাটা বেশি দিন ধরে সংরক্ষণ করা যায় না, মানে মচমচেটা একটু কম থাকে। এই তাল মাখনাটা মূলত ফুচকাওয়ালার মামারা ব্যবহার করে থাকেন ফুচকাটাকে বেশি সময় ধরে মচমচে রাখার জন্য। তাল মাখনা কিন্তু ভিজিয়ে রাখলে তোকমার মতো এটার মধ্যে একটা আশ তৈরি হয়, সেই আশটার কারণেই মূলত ফুচকাটা বেশি সময় মচমচে থাকে। তবে তাল মাখনা ছাড়াও আপনারা চাইলে ফুচকা তৈরি করতে পারবেন। এখন সব কিছু মিক্স করে দিয়ে এর মাঝে আমি পানি নিয়ে নিচ্ছি, একদমই নর্মাল টেম্পারেচারের পানি। আমি আধা কাপ পানি নিয়েছি, পানিটাকে আমি একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে নিচ্ছি যাতে করে ডোটা নরম না হয়ে যায়। খুবই টাইট একটা ডো তৈরি করতে হবে, এজন্য পানিটা প্রথমেই দিয়ে দেওয়া যাবে না। আমি হাত দিয়ে মুছে খুব ভালোভাবে একটা টাইট বা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, ফুচকায় মামারা লবণ ব্যবহার করে না, লবণ ব্যবহার করলে ফুচকাটা তাড়াতাড়ি নেতিয়ে যায়, বেশি সময় মচমচে থাকে না, তাই আমি লবণটা ব্যবহার করিনি। আধা কাপ পানি থেকে আমার 2-3 টেবিল চামচ পানি রয়ে গিয়েছে, এরই মাঝে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে মিক্সিং বোলের গা থেকে সম্পূর্ণ ডোটা উঠে এসেছে, আর আমার হাতের সাথেও আর কোনো এক্সট্রা ডো লেগে নেই। এই ডোটা যতটা সম্ভব টাইট করে তৈরি করতে হবে, কোনোভাবে এই ডোটাকে সফট করে তৈরি করা যাবে না, তাহলে কিন্তু ফুচকা মচমচে থাকবে না। এখন এই ডোটাকে একটা ভেজা সুতি কাপড় বা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিতে হবে কমপক্ষে আধা ঘন্টার জন্য। আর কিচেন টাওয়াল বা সুতি ন্যাকড়ার উপরে অবশ্যই একটা ঢাকনা বা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এই ডোটাকে আধা ঘন্টার বেশি সংরক্ষণ করতে পারলেও ফুচকা খুব সুন্দর হয়। আপনি চাইলে সকালে এই ডো তৈরি করে রাত্রেও ফুচকা তৈরি করতে পারবেন, তবে আধা ঘন্টা অন্তত পক্ষে রেস্টে রাখার চেষ্টা করবেন। তবে আজকে ভিডিও করার জন্য আমি খুব বেশি সময় এটাকে রেস্টে রাখতে পারিনি, 15-20 মিনিট রেস্টে রাখার পরে আমি এটাকে এখন খুলে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রাখার পরে এই ডোটা আগের চাইতে সামান্য পরিমাণে নরম হয়েছে। এখন এই ডোটাকে আমি আরও কয়েকবার করে মুথে নেব ভালো করে। এই ডোটা বেশ টাইট একটা ডো, তাই এটাকে একদিক থেকে মুততে হবে, মানে এটাকে ভাগ ভাগ করে মুতলে দেখা যাবে যে এর মাঝে ফাঁকা ফাঁকা থেকে যাবে। একদিক থেকে ডোটাকে আস্ত রেখে আমি এটাকে কিছুক্ষণ মুথে নিয়ে এখন দুইটা ভাগ করে নিচ্ছি। এখান থেকে অর্ধেকটা ডো আমি ঢেকে রেখে দিচ্ছি যাতে করে এটা ড্রাই হয়ে না যায়, আর বাকি অর্ধেকটা ডো আমি আবারও খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মথা হয়ে গেলে এটাকে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। একটু বড় স্পেসে ফুচকার রুটি বানালে একটু বেশি বড় সাইজের করে একবারে বানানো যায় অনেকগুলো ডো নিয়ে। ছোট জায়গার মধ্যে রুটি বেললে ডোটাকে আরও একটু কম নিয়ে ছোট রুটি বেলতে হবে, কারণ এটাকে অনেকটাই পাতলা করে বেলা হবে। এখন এই রুটিটা বেলার জন্য আমি কোনো ধরনের ময়দা বা তেল ব্যবহার করিনি, এটাকে আমি এমনিতেই বেলে নিচ্ছি, এটা খুব সুন্দর বেলা হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন যে রেগুলার রুটি খাই সেই রুটির চাইতে একটু পাতলা করে আর লম্বাটে শেপ দিয়ে আমি এই রুটিটাকে বেলে নিয়েছি। এখন রুটিটাকে আমি 2 ভাঁজ করে নিলাম, দেখতেই পাচ্ছেন, আর রুটির সাইডটাকে চেপে চেপে মিলিয়ে দিচ্ছি।
তবে এই সময়ে খেয়াল রাখতে হবে যাতে করে রুটির মাঝে কোনো বাতাস না থাকে। কেউ চাইলে এখানে দুইটা রুটি বেলে তারপরে একটার উপর আরেকটা রেখে তারপর এভাবে বেলতে পারেন, কিন্তু আমার কাছে এটাই বেশি সহজ মনে হয় তাই আমি এভাবে তৈরি করি। ভেতরে বাতাস থাকলে কিন্তু রুটিটা বেলতে একটু অসুবিধা হবে, সেক্ষেত্রে রুটিতে ভাঁজ পড়ে যাবে, তাই রুটিটা দুই ভাঁজ করার সময় চেষ্টা করবেন ভেতরে যাতে কোনো বাতাস না থাকে। এখন আমি আবারও রুটিটাকে খুব ভালোভাবে বেলে নিচ্ছি কোনো ধরনের আটা ময়দা বা তেল ছাড়াই। ডোটা শক্ত হওয়ার কারণে রুটিটা বেলার জন্য একটু শক্তি প্রয়োগ করতে হচ্ছে, এছাড়া এটা বেলতে আর তেমন কোনো অসুবিধা হচ্ছে না, এটা খুব সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। আমি রুটিটাকে বেলে এরকম পাতলা করে নিয়েছি, রেগুলার রুটির চাইতে প্রায় অর্ধেক পরিমাণ মোটা হবে এই ফুচকার রুটিটা। এর থেকে বেশি মোটা রাখলে ফুচকার ভেতরটা কিন্তু বেশি সময় মচমচে থাকবে না, তবে ইনস্ট্যান্টলি মচমচে হবে। আর রুটিটাকে একদম অনেক বেশি পাতলা করে বেললেও কিন্তু ভাজার সময় ভেঙে যায়। ফুচকা যেহেতু রাউন্ড শেপের হয় আর রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে এটা খুব সুন্দর করে কেটে নেওয়া যায়, বা স্টিলের যে গ্লাস থাকে সেই গ্লাস দিয়েও এই ফুচকার রুটি কাটা যায়। আমার কাছে যেহেতু কোনোটাই নেই তাই আমি এগুলোকে ছোট ছোট কৌটার ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই সাইজের ফুচকাটা বেশ সুন্দর হয়, মাঝারি সাইজের ফুচকা, চাইলে এর থেকে বড় করেও কাটা যাবে আবার ছোট করেও কাটা যাবে, যা যেমন পছন্দ। আর ফুচকার পুরুত্বটা তো দেখতেই পাচ্ছেন, এরকম পুরুত্ব হলে ফুচকাটা একদম পারফেক্ট হয়। আমার ফুচকা কাটা দেখে আমার মেয়ের এত ভালো লেগেছে যে আমার মেয়েও ফুচকা কাটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন, সেও কিন্তু এটা অনেকটাই সুন্দর করে কেটে নিতে পারছে। আপনারাও পারবেন, ফুচকা বানানো আসলে খুবই সহজ একটা কাজ, আর এই ফুচকার কিন্তু টেস্টটা আপনি একদম 100-তে 100ই পাবেন, একটুও কম পাবেন না। এখন সব ফুচকাগুলো কাটা হয়ে গেলে বাকি যে এরকম ছোট ছোট অংশ রয়ে গিয়েছে সেগুলোকেও আমি একটু মুথে তারপর আবার একটা রুটি বানিয়ে একইভাবে কেটে নিচ্ছি। ফুচকা রুটি বানিয়ে ফুচকা কাটতে যতটুকু সময় লাগছে আমি সব ফুচকাগুলো কিন্তু একসাথে রেখে দিয়েছি, ভাজিনি। সব ফুচকাগুলো একসাথে কাটা হয়ে গেলে তারপর আবার একসাথে ভাজবো। ফুচকা বানিয়ে অনেকক্ষণ রেখে দিলে কিন্তু এভাবে একটার উপর একটা রাখা যাবে না, সেক্ষেত্রে বড় পাত্রে ছড়িয়ে ছড়িয়ে এই ফুচকাগুলো রাখতে হবে। সবচেয়ে ভালো হয় বড় পলিথিন বা বাজারের ব্যাগের উপর ফুচকাগুলোকে এক এক করে সাজিয়ে রেখে দিলে। আমার সব ফুচকাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন চুলায় মিডিয়াম হাই হিটে একটা প্যান গরম করে তার মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এই যথেষ্ট গরম তেলের মাঝে আমি এক এক করে সব ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি। ফুচকা তেলের মাঝে দেওয়ার আগে তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর চুলার আঁচটা প্রথম দিকে অবশ্যই বাড়িয়ে রাখতে হবে। এই বাড়তি জ্বালের মাঝেই ফুচকাটা দেওয়ার পরে যখন এভাবে উপর দিকে সম্পূর্ণ ভেসে ফুলে উঠবে তখন সব ফুচকাগুলোকে একবার একটু উল্টে দিয়ে তারপরে চুলার আঁচটা মিডিয়াম লো করে দেব। এতে করে ফুচকাগুলো প্রথমেই পুড়ে যাবে না, ভেতরের দিকটাও খুব ভালোভাবে মচমচে করে ভাজা হবে। দেখুন, এই ব্যাচে আমি 7টা ফুচকা দিয়েছি আর 7টা ফুচকাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, একটা ফুচকাও কিন্তু ফোলা ছাড়া নেই। মিডিয়াম লো আছে, এই ফুচকাগুলোকে কয়েকবার করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম হুবহু দোকানের কেনা ফুচকার মতোই। এখন এই ফুচকাগুলোকে তেল থেকে তুলে চুলার আঁচটাকে আবারও মিডিয়াম হাই করে দিয়ে পরের ব্যাচ ফুচকা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ব্যাচেরই ফুচকা ভাজাগুলো এতটাই সুন্দর হচ্ছে যে ইচ্ছে হচ্ছে সম্পূর্ণ ফুচকা ভাজাটাই আপনাদের সাথে শেয়ার করি। তাহলে তো ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে আর আপনারাও অধৈর্য হয়ে যাবেন, তাই সবার আপনাদের সাথে শেয়ার করছি না। সেম একইভাবে আমি ফুচকাটাকে প্রথমে বেশি আছে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর যখন সম্পূর্ণটা ফুলে উঠছে উল্টে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, আর তারপর তেল থেকে তুলে একটা কিচেন টাওয়াল বা টিস্যুর উপর রেখে দিচ্ছি। আর সব ফুচকাগুলো বানিয়ে নেওয়ার পর যখন সাইড থেকে কাটা কাটা কিছু অংশ রয়ে গিয়েছিল সেই অংশগুলোকেও আমি খুব ভালোভাবে ফুচকার মতো করে ভেজে নিয়েছি, এগুলোও অনেক মচমচে হয়েছে, এগুলো দিয়ে কিন্তু চটপটি খাওয়া যাবে। আমার আধা কাপ আটা আর আধা কাপ সুজি থেকে মোট 52টা আস্ত ফুচকা হয়েছে, একদম পারফেক্ট। এর মাঝে 5-6টা ফুচকা একটু কম ফুলেছে আর বাকি সব ফুচকাগুলো এই যে এরকম একদম ফুলে বলের মতো হয়ে গিয়েছে, আর এই ফুচকাগুলো অনেক বেশি মচমচে। আর যে 5-6টা ফুচকা একটু কম ফুলেছে সেগুলো এই যে এরকম ফুলেছে, এগুলো কিন্তু মচমচে হয়েছে, এগুলো খেতে কোনো অংশেই খারাপ লাগবে না। ফুচকা ভাঙার শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফুচকাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মচমচে হয়েছে। ভিতরের দিকটাও দেখুন, একদম ফুচকাওয়ালা মামাদের
ফুচকার মতো, হাতের হালকা চাপে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। যে ফুচকা কয়টা তুলনামূলক একটু কম ফুলেছে সেগুলোও কিন্তু অনেক মচমচে। দেখুন, এখন এই ফুচকাগুলো আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো সংরক্ষণ করার জন্য আপনারা এরকম পলি ব্যাগ ব্যবহার করবেন, তাহলে এটা বেশি দিন মচমচে থাকবে। ফুচকাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা পলি ব্যাগের মাঝে আমি এভাবে রেখে দিচ্ছি। জিপলক ব্যাগেও ফুচকাগুলো রেখে দিতে পারেন। এভাবে নর্মাল পলি ব্যাগের মধ্যে রাখলে পলি ব্যাগের মুখটাকে খুব ভালোভাবে শক্ত করে মুড়িয়ে গিট দিয়ে দিতে হবে, যাতে করে এর ভেতর থেকে কোনো বাতাস বাইরে বের হয়ে না আসে। এই যে এরকম করে শক্ত করে একটা গিট দিয়ে ফুচকার পলি ব্যাগটাকে রেখে দিতে হবে কোনো এয়ারটাইট কন্টেনারের মাঝে। এই ফুচকাগুলো প্রায় আপনার এক মাস সময় পর্যন্ত একই রকম মচমচে থাকবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করব এই ফুচকা থেকে কিভাবে মজাদার ফুচকা তৈরি করা যায় একদম ফুচকাওয়ালা মামাদের মতো। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটা না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হুবহু এই রেসিপিটা ফলো করে আর টিপসগুলো ফলো করে আপনারাও বাসায় ফুচকা তৈরি করবেন, সবগুলো ফুচকা ইনশাআল্লাহ একদম পারফেক্ট হবে। আর পারফেক্ট ফুচকাগুলো বানিয়ে নেওয়ার পরে আমাকে তো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের রান্নার সব মজার ছবি আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে জয়েন করে। আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে চাইলে নিচের ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো ফেসবুক পেজে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটাতে লাইক দিয়ে রাখতে পারেন। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে মজাদার ফুচকা বা চটপটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।